হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। এখন 5:40 বাজলো, আমি উঠেছি ঠিক 5:30। 5:30 অ্যালার্ম দিই, তারপর ওই 10 মিনিট লাগে। এখন বাজে সকাল 6:45, আমি উঠলাম 5:30। উঠে আয়ুষ্মানের মোমো বানালাম, চিকেন মোমো বানিয়ে দিয়েছি আজকে। হ্যাঁ নিয়ে যা বাবা, ঠাকুরের ওই পাশে আছে। প্যান্টটা চেঞ্জ করে নে, ওইখানে দেখ ইয়েলো কালারের প্যান্টটা, এই যে সাইডে থাকে তো ঠাকুরের আসলে, এই যে আর আজকে তো সকাল 7:05 পর্যন্ত রাখি পড়ানো যাবে। আয়ুষ্মানকে 6:30 তুলে দিয়েছি তার বাবা চলে আসছে। না না আমি কমিয়ে রেখেছি, হোক উঠে যাক বাবান, তারপর তুই ওই সাইডে চলে যাবে। যা বাবু, বুড়ো বুড়ো থাম থাম থাম। হ্যাঁ 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 সাবধান, ওইটা ঝুলছে আগুনের কাছে। এই যে আমার জায়ের ছেলে এটা, আর মেয়ে তোমরা অনেকেই দেখেছো, বা নতুন যারা তারা দেখোনি, প্রত্যেক বছরই মামা দুই ভাইকে রাখি পরায়, ভাই ফোঁটা দেয়, আর আমার জায় এগুলো খুব সুন্দরভাবে করায়ও, যার ফলে কি ওদের মধ্যে বন্ডিংটা, মানে ওদের তিন ভাই বোনের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব ভালো সুন্দর। চুলটা ঠিক কর বাবার মতন, খালি এই রাখি বন্ধন বা ভাইফোঁটা বলো, এগুলো আমাদের কাছে এতটা স্পেশাল ডে হয়ে যায়, আর এই দিনগুলোর মাহাত্ম কিন্তু সারা জীবন বহন করতে হয়, তাই না? আমি আমার সন্তান আয়ুষ্মান নিজের দিদির প্রতি, বিশেষ করে ওর একটা অদ্ভুত টান, কখনো মনে হয় না যে ওরা একই মায়ের পেটের ভাই বোন না, ওদের মধ্যে এত সুন্দর ভালোবাসা। হয়তো তোমরা ভিডিওতে আমি সবসময় সবাইকে দেখাতে পারি না, কারণ সকলেই বড় হয়েছে, তাদের নিজস্ব লাইফ আছে। এই হচ্ছে আয়ুষ্মানের স্কুল টিফিন, এটা কিন্তু চিকেন মোমো, আটা দিয়ে তৈরি, কোনো ময়দা নেই। আর চিকেন মোমো বলতে চিকেন আছে, আর তার সাথে প্রচুর ভেজিটেবলস আছে, বাঁধাকপি আছে, গাজর আছে, তো এই সমস্ত কিছু যা যা আমার কাছে ভেজিটেবলস ছিল, যতটা দিলে ভালো লাগে সেরকম ভেজিটেবলস, বেশি করে গাজর আর বাঁধাকপিটা আমি দিয়েছি, চিকেনও আছে তার সাথে, আর আটা দিয়ে তৈরি তো বললাম। আর এই যে আপ্পাম বানিয়েছিলাম, আপ্পে বা আপ্পাম যেটা বলো বানিয়েছিলাম, সেটাও এখানে আমি রেখে দিয়েছি। একটু কোকো লেগে গেছে,
তো একটু মিষ্টি মিষ্টি ব্যাপার তো এটা, তা ভালো লাগবে। ঝাল ঝাল খাবার পর একটু আপম খেলে ওর মুখটা অন্যরকম হবে। আর দুটো স্যাশে দিয়ে দিয়েছি, তাহলে আর ওই বেরোনোর চান্স থাকবে না। টিফিন রেডি করে দিয়েছি, আর এদিকে প্রেশারে ভাত হয়ে গেছে। এখন এটা আমি ওকে ঘি দিয়ে খাইয়ে দেবো, ওটা খেয়েও স্কুলে যাবে আর এইটা টিফিন টাইমে খাবে। আর এই যে মা এসছে, মা এখন দোকানে যাবে। অন্যান্য সময় আয়ুষ্মান এই সময় ঘুমিয়ে থাকে, তাই দেখা হয় না। আজকে দেখা হয়ে গেল সকালবেলা। আয়ুষ্মান রেডি, ভাত খেয়ে নিয়েছে, টিকা পরে টিপ পরে স্কুলে যাবে। রাখিও। ওই হ্যাঁ রাখ। ঘুম পেয়ে গেছে, 4:30 উঠিয়ে দিয়েছি তো, তাড়াতাড়ি করে না হলে রাখি। ঘুমে গেছি বলে ঘুমটা চলে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ক্লাসরুম মধ্যে ঘুমাতাও তো তাই একটু। যখন অফ পিরিয়ড থাকবে একটু ঘুমিয়ে নিবি ডেস্কে মাথা দিয়ে। তারপর ডাকার তো আর শেষ নেই। আয়ুষ্মান এই দেখ কি করছে, আয়ুষ্মান এই দেখ কি করছে। এ কি বাবাই, বন্ধুরা তো এরকম করবে? ও কত কিউট বলদা। আজকে আর আমি স্কুলে যাচ্ছি না, কারণ হচ্ছে ঘরের অনেক কাজ আছে, বৃহস্পতিবারের পুজো আছে। হ্যাঁ ঠিক আছে, ধুয়ে দেবো। আর বলছি কি, ঠাকুরের একটু মিষ্টি এনো না। টাটা দুগা দুগা। আয়ুষ্মান বেরিয়ে গেল, এখন ওর বাবার জন্য ঝটপট টিফিনটা রেডি করব, কারণ এরপর ওর বাবা কাজে বেরোবে। এই যে দেখো, এটা বানিয়ে রেখেছি, আজকে সকালে উঠেই সব রেডি করেছি। আমার গতকাল কিছু রেডি করা ছিল না, জাস্ট চিকেনের পিসগুলো ছিল, এগুলোকে আগে সেদ্ধ করেছি, কারণ শক্ত ছিল তো, ডিপ থেকে তো বারও করা ছিল না। তো একদম সেদ্ধ করে পেঁয়াজ কুচি, তারপরে বাঁধাকপি কুচি, গাজর কুচি, রসুন কুচি সব করলাম। করে তারপরে এই মিক্সারটা বানিয়ে তোমার আটাটা খালি আমার মাখা ছিল, হয়ে গেল। এই যে আটা মাখা ছিল ফ্রিজে, ওটা দিয়ে আমি মোমো করে দিয়েছিলাম। এটাই আমাদের আজকের, আমাদের না মানে আশিসের ব্রেকফাস্ট। আর এখন বানাবো চা, সাথে আমি মোমোটা বসিয়ে দেবো, কারণ আশিস খেয়ে বেরোবে, ওর হাতে একদম আজকে সময় নেই, ওই জন্য ঝটপট করে বসিয়ে দেবো। আজকে আর আমার ওটসের খিচুড়ি খেতে ইচ্ছে করছে না, ওই জন্য আমি ওটসের স্মুদি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি একটা কাটারি কলা, আর দিয়েছি 2 চামচ মতন ওটস, দিয়েছি 3 চামচ টক দই। টক দইটা আরেকটু আমি অ্যাড করব। আর কলা কিন্তু, এটা কিন্তু পুরোটাই আমার ডায়েটিশিয়ান দিয়েছেন, আর তার সাথে দিয়েছি ফ্লেক্সিড, ঠিক আছে। টক দইটা আমি একটু বেশিই দিচ্ছি, আমার ঘরে পাতা টক দই, কিন্তু বাইরের টক দই নয়। আমি তোমাদের সাথে দই পাতার রেসিপি বহুবার শেয়ার করেছি, বাইরের ঘরে একবার যদি ভালোভাবে টক দই পাতো, আর তোমাদের বাইরের থেকে টক দই কিনে খেতে ইচ্ছেই করবে না। একটা কলা দিলাম, আমার কিন্তু এটা ডায়েটিশিয়ান আমাকে ডায়েট চার্টে এই স্মুদিটা দিয়েছিলেন, এর সাথে আমি একটু জল মেশাবো। তো এই যে গতকাল রাতে দেখো চিয়া সিডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ফ্লেক্সিড তো অলরেডি এই স্মুদির মধ্যে আমি দিয়েছি, প্লাস এই চিয়া সিড 3 চামচ মতন ভিজিয়েছিলাম। আসলে আমি 2 চামচ নিই, আর আশিসের জন্য কিছুটা রেখে দিই। আজকে অবশ্য আশিস খেলো না। তো এটাই হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট আজকের। আজকে আর ভারী কিছু খেতে ইচ্ছা করলো না, কিন্তু তবুও বলবো এটা যথেষ্ট ভারী, কারণ ওটস কিছুক্ষণ পরে একটু ঘন হয়ে যায়, তাই জন্য খেলে কিন্তু বেশ একটা হেভি ফিল হয়। আর ওই যে বললাম, আমার ডায়েটিশিয়ান যখন আমি চার্ট নিয়েছিলাম ওনার কাছ থেকে, এটা রেগুলার সকালে ব্রেকফাস্টে রেখেছিল, কিন্তু রেগুলার আবার এই এক জিনিস খেতে তো ভালো লাগে না, সেই জন্য আমি নিজের মতন করে ডায়েটটাকে মেনটেন করেছি, এবং তাতে সত্যি বলতে খুব ভালো ফল পেয়েছি, আর প্রচুর হেলদি জিনিসও আমি ইনক্লুড করেছি। যাই হোক, দেখো এখন আমি বারান্দায় চলে এসেছি, জামা কাপড় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কচলাই। আগেও তোমাদের বলেছি যে আমি বাথরুমে আগে করতাম, আমার বাথরুমে অতক্ষণ একদম মানে সময় দিতেই ইচ্ছে করে না, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আর এবারে রাখিটা পড়েছিল 2 দিন, অনেকে করেছে
মানে আগের দিন রাত 9টা থেকে পড়েছিল, পরের দিন সকাল 7:05 পর্যন্ত, এই সময়টুকুই ছিল সবথেকে ভালো সময় এবং এই সময়টুকুর মধ্যেই পড়াতে হতো। তো দেখো আমি একজনকে হাত দেখালাম, এই জন্যই বারান্দায় দাঁড়িয়ে কাজ করি, যে কেউ যায় দেখা হয়ে যায়, কথা হয়। তো আমার কাকা শ্বশুর যাচ্ছিলেন, তাই দেখে হাত দেখালাম, কাকা শ্বশুর ওই পথে অফিস যাচ্ছিলেন, তো সেই জন্য তাকে টাটা করলাম আর কি। যাই হোক, এখন দেখো জামা কাপড় সব কোচলে পরিষ্কার করে নিচ্ছি, গিয়ে তারপরে বাথরুমে ঝটপট করে ধুয়ে নেব। তোমরা আমার কাছে মর্নিং টু নাইট রুটিন চেয়েছো, মর্নিং টু নাইট রুটিন অলরেডি কিন্তু আমার চ্যানেলে আছে, তাও প্রত্যেক দিনই আমার রুটিন চেঞ্জ হতে থাকে। তো আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আমার মর্নিং, একদম আর্লি মর্নিং টু নাইট রুটিন, যেভাবে আমি সকাল থেকে উঠে কাজ করি। আজকে যেহেতু মোমো বানানোর ছিল প্লাস রাখি ছিল, তো সব মিলিয়ে তাড়াহুড়ো করে আজকে সকালবেলা যা যা করলাম, মানে 5টা থেকে শুরু করে 5:30 থেকে শুরু করে 7টা অবধি, সেগুলো শেয়ার করিনি। তার উপর আজকে ছিল বৃহস্পতিবার। अंधन को आंख देत कोरित को काया, बांजन को पुत्र देत निर्धन को माया, हर चढ़े फल चढ़े और चढ़े मेवा, मोदक को भोग लगे संत करे सेवा, दीनन की लाज रखो शंभु सुत वाड़ी, कामना को पूरा करो जग बलिहारी, सिद्धिदाता गणेश कर सक क्लेश दाभ बाणी तायनी, गौरी पुत्र गणेश पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सिद्धिदाता गणेश कर सक क्लेश सदा भवानी तायनी, गौरी पुत्र गणेश पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। পুজো দেওয়া কমপ্লিট হলো বৃহস্পতিবারে, তবে আমি এখন পাঁচালিটা পড়িনি, পাঁচালি বিকেলবেলা পড়বো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে। এডিটিংটা যেহেতু আমি কমপ্লিট করে রাখার চেষ্টা করি দুপুরের আগে, সেই জন্য আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আর আজকে ঠাকুরের ভোগ দর্শন করে আজকে সন্দেশ আনিয়েছিলাম আশিসকে দিয়ে, তো এই হচ্ছে ঠাকুরকে সন্দেশ দিয়েছি, দিয়ে পুজো দিয়েছি। আমার ঠাকুরকে না মানে ফল তো দিতে ভালো লাগে, কিন্তু মিষ্টি দিতে বেশি ভালো লাগে, আমি জানি না কেন। আর কেমন সাজিয়েছি বলো, এই দেখো ঠাকুরের, তোমরা তো দেখতে চাও, দেখিয়ে দিয়েছি বাটা যেভাবে আমি দিই। তোমাদের আর একটা জিনিস আমি দেখাবো, তোমরা জানতে চাও আমি ধূপকাঠি কী ব্যবহার করি। ধূপকাঠি আমি মানে বিভিন্ন রকম ব্যবহার করি, বালাজি 100 এবারে এনেছিলাম, এই ধূপকাঠিটা আমার এত ভালো লাগে, তার বিশেষ কিছু কারণ আমি তোমাদের দেখাচ্ছি। কারণ এই দেখো, এই ধূপকাঠিটার সাথে না আর একটা ছোট ধূপকাঠি ফ্রি দেয়। প্রথমত তো এই চারটে মানে ইয়ে পাই, চারটে ফ্লেভার তো পাই, 1, 2, 3 আর একটা আছে এই যে 4, প্লাস এর সাথে একটা ছোট ধূপকাঠি ফ্রি দেয় এইটা। যখন তোমার ঘরে ধূপকাঠি থাকবে না, এইগুলো সবসময় আমি ব্যবহার করি না, ধরো কোনো কারণে ধূপকাঠি শেষ হয়ে গেছে, আমি আনতে ভুলে গেছি, তো তখন এইগুলো খুব কাজে দেয়। এই যে মেরিগোল্ড, বালাজি মেরিগোল্ড, এইটা এই লাঠিগুলো এর মধ্যে দিয়ে দাঁড় করিয়ে রাখলে খুব সুন্দর গন্ধ হয় সারা ঘরময়, তো এটা কিন্তু খুব ভালো। আর আমি আপাতত যেটা স্যান্ডেল মনে হয়, এই যে ফ্লেভার থাকে 4 in 1, তো তোমরা এই ধূপকাঠিটা ব্যবহার করতেই পারো। আমি প্রচুর ধূপকাঠি আনি, যখন যেটা ব্যবহার করি তোমাদের দেখিয়ে দিই, এর আগেও দুটো প্যাকেট এনেছিল তখন দেখিয়েছিলাম। আর কেশর চন্দনটা অনেক দিন আনি না, যেটা ভবানী শঙ্করের কেশর চন্দন, যারা ব্যবহার করোনি একবার করে দেখো আমার কথা শুনে। আচ্ছা, এইটা আর এখানে রাখার দরকার নেই, এটা আমি ড্রয়ারে ঢুকিয়ে দিই। আর এই জায়গাটা তেল দিয়ে ধরতে ধরতে না হয়ে গেছে, যেটা পরিষ্কার করতে হবে, একটু কলিন দিয়ে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে। তেল হাতে ধরি, সিঁদুর হাতে ধরি, দাগ হয়ে যায়। তো পাঁচালি বিকেলে পড়বো, এখন যাই আমি রান্না করি। আসলে আমাদের না আজকে বাইরে যাওয়ার কথা ছিল, তো সেটা ক্যান্সেলও করলাম, কারণ আয়ুষ্মানের কম্পিউটার ক্লাস আছে, কম্পিউটার ক্লাস কামাই করাতে চাইছি না শুধুমধু, আর বাইরে যাওয়াটা তো ইম্পর্টেন্ট না, ক্লাসটা করতে হবে, প্লাস আজকে ডাক্তার দেখাতে যাব, তো ডাক্তার দেখিয়ে এসে পড়তে যাবে, তারপরে আমরা বেরোবো রাত্রিরে। তো সেই জন্য আমি এখন বেশি কিছু না, ডাল আছে কড়া, ভাত বসিয়ে দিয়ে এসেছি, খালি আলু ভাতে মাখবো আর ডিম ভাজবো।
বুঝতে পারলে তো চলো যতটা পারছি ভিডিওটা দেখাচ্ছি কন্টিনিউ করি। দেখো আমার আমার ডিমটা করেছি একদম তেল ছাড়া, তেল ছাড়াও ডিম ভাজা যায় ননস্টিক প্যানে, মানে ব্যাপার আছে। তার আগে আমি সবার তেলটা সবার ডিমটা ভেজে নিয়েছি, তারপর আর আমাকে তেল দিতে হয়নি। ওদেরটা যে খুব একটা তেলে ভেজেছি তা নয়, যেটুকু লাগে, আর আমারটা একেবারেই তেল ছাড়া। আজকে আমাদের একদম ফেভারিট খাবার। এবার আলু আলু চোখা মাখবো। তোমরা অনেকেই বলছো পায়েল তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে তুমি ডায়েট করছো বলে, না ডায়েট করবার জন্য আমার অ্যাকচুয়ালি ডার্ক সার্কেল হয়নি। আমার প্রচুর রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে প্রায় 2 বাজে, তারপর আমি সকালে উঠি, দেখলেই কত, সকালে 5:30 উঠি, তাহলে আমি কতটুকু ঘুমাই। দুপুরে আমি 2-1 ঘন্টা ঘুমোই, কিন্তু তাও রোজ আমার হয়ে ওঠে না, কিছু না কিছু হয়তো আয়ুষ্মানে পড়া আছে। ঠিক মতন ঘুমটা না হওয়ার জন্যই আমার ডার্ক সার্কেল পড়ছে। কাজে প্রেশার প্রচুর, ইউটিউব আছে, নিজের সংসারের যাবতীয় কাজ একা হাতে সব কিছু করি। আশিস এখন ঘরে সেভাবে থাকে না বললেই চলে, যতক্ষণ থাকে ও অনেকটা হেল্প করতো, এখন পুরোটাই আমার ওপর, যার ফলে একটু স্ট্রেস হচ্ছে। তো চলো তোমাদের সাথে আজকের লাঞ্চ থালিটা শেয়ার করি। প্লেন ভাত, এটা আশিসের জন্য বেড়েছি প্লেন ভাত, আর এখানে আছে ওল ভাতে মাখা কাঁচা তেল, মানে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে মাখা। এটা হচ্ছে আলু ভর্তা, মানে আলু চোখা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে, ঠিক আছে, অনেক দিন পর এটা করেছি। এখানে আছে কলমি শাক দিয়ে ডাল, রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর একটা ডিম ভাজা, যেটা সবথেকে ফেভারিট আমাদের থালা, তাই না? খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা বলো যে তোমাদের আজকে রাখি ব্লগটা কেমন লাগলো। একটা কথাই বলবো, অনেকে অনেক কথা বলে আমাকে আমাদের শুধু তিনজনকে দেখে, কিন্তু সব কিছু পাবলিকে তো দেখানো যায় না। আমার পরিবার, আমার পরিবারের সাথে আমার সম্পর্ক খুবই সুন্দর, খুবই স্ট্রং। একটা কথা তবে বলতে পারি, খাওয়া দাওয়া যেহেতু আমার আলাদা, সেটা দেখে হয়তো মানে আমাকে ভাবো যে আমি একা থাকি, কিন্তু তা নয়। তার সাথেও বড় কথা, এই জন্য কিন্তু আমাদের সম্পর্ক আরও অনেক বেশি মজবুত, অনেক বেশি সুন্দর, যার ফলে কি আমাদের এখন সম্পর্ক অনেক পোক্ত হয়ে। তো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আজকের মতন টাটা, বাই বাই, সায়োনারা।